my life history amazing video অর্থাৎ আমার জীবনে একটি আশ্চর্যজনক ঘটনা আমি আমার নিজের চোখে দেখেছি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে কিছু সময় আলোচনা করব আমার জীবনে একটি ঘটনা আমি নিজে দেখেছি যে ঘটনাটি হইল যে একজন সাধারণ মানুষ সে নিজে অনাহারে থাকার পরও একদিন এক রাত পার করে দেওয়ার পর সে মানুষের কাছে প্রকাশ করেনি যে তার ঘরে খাবার নাই বর্তমান যেই সময় এই সময় তো মানুষের ঘরে বা মানুষের কাছে প্রচুর পরিমাণ খাদ্য এবং মানুষেরা নষ্ট করে খায় না এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যক্তিটি যখন অনাহারে থাকলেন আমি তার বিষয়টি যখন জানতে পারলাম আমি নিজে তাকে দেখার জন্যে তার এই বিষয়টিকে পর্যবেক্ষণ করার জন্যে আমি নিজে তার বাসায় যখন যাই যায় দেখি আমি যা ভেবেছিলাম আসলে সেই বিষয়ে উনি অনাহারে নাই উনি অনাহারে আছে অসুস্থতার কারণে অর্থাৎ ওই ব্যক্তিটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে যার কারণে সে তার খানা বন্ধ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম আপনি খাবার কেন খান না সে বলল যে আমার পেটে প্রচণ্ড ব্যথা এবং খুব কষ্ট যা আমি এই পেন ব্যথা আমি সহ্য করতে পারতেছি না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি নিকটতম কোনো ফার্মেসি বা কোনো ডক্টরের পরামর্শ নিছেন বা ওষুধপাতি কিছু খেয়েছেন কি না সে বলল যে না আমি কোনো ওষুধপাতি খাই নাই কিন্তু আমি দীর্ঘদিন থেকে ওষুধ খাইতেছি এবং এই খাওয়ার পিছনে আমার কোনো শরীরের উপকার নাই অর্থাৎ আমি ভালো হব এই ধরনের কোনো আশঙ্কা আমি করি না দিন যতই যাইতেছে আমার দিন ততই চলতেছে অন্ধকার নেমে আসতেছে অর্থাৎ আমি দিনে রাত দিন সব আমার কাছে সমান হয়ে গেছে যে বাঁচার মতো কোনো আশা তার নাই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার যেদিন এখান থেকে বিদায় হওয়ার সময় হবে সেই দিন বিদায় ঠিকই হবেন কিন্তু যে সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে যে আপনার শরীরের যে পরিচর্যা করা বা আপনার শরীরের যে একটা দায়িত্ব আছে আপনার প্রতি সুস্থ থাকার জন্য যে একটা মাধ্যম ঔষধ এটাকে আপনাকে খাইতে হবে সে বলতেছে আমি ঔষধ খাইতে পারি না কারণ ঔষধ খুব তিতা লাগে চিন্তা করেন আমি কিভাবে তার কাছে গেলাম আর সে আমাকে কি বলতেছে এই বর্তমান যুগে মানুষের এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে বুঝতেই তো পারতেছেন ঔষধ তিতার জন্যে সে ঔষধ গ্রহণ করতেছে না এটা একটা আশ্চর্যজনক ঘটনা আমার জীবনে মানুষ সুস্থ হওয়ার জন্য কি না করে আর সে ঔষধ তিতে থাকার কারণে খায় না অসুস্থ হয়ে পড়ে আছে আমি আজকেই সকালবেলা এই ঘটনাটি নিজে দেখেছি এবং আমি আপনাদের সাথে আমার এই বিষয়টি শেয়ার করলাম অবশ্যই আমি আপনাদের প্রতিদিনের কন্টেন্টটার অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে যেন আমি ইউটিউব চ্যানেল নিয়ে অনেক দূর যাইতে পারি আপনারা সবাই আমার জন্যে শুভকামনা করবেন যখন ওই ব্যক্তি আমাকে বলল যে আসলে আমি ঔষধ খাবো না আমি বললাম কেন তিতা লাগে আমি বললাম ঔষধ তিতা হলেই তো ভালো হয় অর্থাৎ তিতা ওষুধই মানুষের রোগ সেরে দেয় অর্থাৎ মানুষ সুস্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি সে বলতেছে যে আসলেই ওই তিতা ওষুধ খাওয়ার পর আমি তিন দিন ভাত খেতে পারি না অর্থাৎ ঔষধ না খেয়েই আমি সুস্থ থাকতে চাই আমি বললাম
আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে একদিন হলে যে আপনি খাবারটা খাইতেছেন না এর কারণ কি? বলতেছে যে এর আরেকটা কারণ আছে যে আমি যখন খাবার খাবো অর্থাৎ ডাক্তার বলেছে খাবারের পরই ঔষধটা খাওয়া লাগবে, আর খানা খাওয়ার পরই আমার ঔষধ খাওয়ার জন্যে মনটা আনসান করে, এই জন্যে আমি নিজে ভাত খাওয়াই বন্ধ করে দিছি, ঔষধ যাতে আমি না খাই। এমনও মানুষ এখনও আমাদের সমাজে বসবাস করতেছে যে ঔষধের তিতা মনে করে ঔষধ না খেয়ে অসুখকে তার শরীরের সাথে মানে কনফিডেন্স করতেছে, অসুখের সাথে সে থাকতে চাইতেছে অসুখ নিয়েই, অসুখকে তার ভালো লাগতেছে, ঔষধ তার ভালো লাগতেছে না। আসলেই মজার একটি বিষয় এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, মানুষ কীরকমভাবে মানুষ দুনিয়াতে থাকতে পারে আর তাদের কীরকমভাবে মন মানসিকতা কাজ করতে পারে, যেই ঘটনার থেকে আমার শিক্ষা হলো। আমি তাকে বললাম যে না, এভাবে যদি আপনি ঔষধের ভয়ে খাবার বন্ধ করে দেন এক সময় দেখবেন যে আপনার বড় ধরনের একটা সমস্যা হবে বা রোগ হবে, সেখন কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবেন না। অর্থাৎ সময় থাকতে আপনি ঔষধ গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আমার কথা শোনার পর সে একটু নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আমি তো ঔষধ কিনতে যাব, তা যদি তুমি আমার সাথে একটু বিকালবেলা অর্থাৎ আমার সাথে একটু যদি ঔষধ কিনে দাও। আমি বললাম ঠিক আছে, আপনার যেই ঔষধ কেনার পত্র এটা নিয়ে আপনি আমার সাথে যাবেন, আমি চেষ্টা করব আপনাকে ঔষধ কিনে দিতে। এবং বললাম আপনাকে টাকা আছে? বলতেছে আমার টাকা আছে। আমি বললাম সমস্যা নাই, আপনি যাবেন আপনাকে ঔষধ কিনে দেবো এবং আপনি ঔষধ কিনে সে খাবেন, কারণ এই ঔষধকে ভয় করে যদি আপনি অসুখকে কনফিডেন্স মনে করেন এক সময় কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, অসুখকে আপন মনে করা যাবে না। এই যে আমি তার কাছ থেকে একটা বিষয় জানলাম যে ঔষধের ভয়ে সে খাবার গ্রহণ করতেছে না। আসলেই আমরা যারা এই গল্পটা শুনলাম এটা কিন্তু সত্য একটি বাস্তব ঘটনা, আমরা কিন্তু এই ধরনের কাজ কেউ করব না। যতই ঔষধ তিতা হোক আমরা চাব যে ঔষধটা আমরা গ্রহণ করব, এই তিতার ভেতর দিয়েই আমাদের শরীরের একটি যেই সুস্থতা এটা আমরা দেখতে পারব। এজন্যে আমরা সবাই অসুখ হলে নিজের দেহের নিজের শরীরের যেই একটি যত্ন এটা যেন আমরা সবাই করতে পারি, এবং এর প্রতি আমরা যেন দুর্বল না হয়ে যাই, আমরা যেন মহব্বত করি আমাদের শরীরগুলোকে আমরা সুস্থ রাখার জন্যে বিভিন্ন মাধ্যমে ডাক্তারের পরামর্শ বিভিন্ন ঔষধপত্র আমরা যেন গ্রহণ করতে পারি। এটা আমাদের সবারই জানা দরকার এবং এটা মানা দরকার, কারণ আমরা আজকে যেই দেশে বা যেই পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীতে মানুষ আজ আছে কাল নাই, কিন্তু আপনাকে এমনভাবে পরিস্থিতি গ্রহণ করতে হবে যে আসলেই আপনি যতদিন আছেন ততদিন যেন আপনি সুস্থ থাকেন এবং ভালো থাকেন, এবং আপনার ভালো থাকা আপনার সুস্থ থাকাটাই হবে আপনার জন্যে সবচাইতে একটা গুড পয়েন্ট। অর্থাৎ আপনার শরীর সুস্থ আপনার মন সুস্থ আপনি সব কাজ করতে পারবেন। এই জন্যে আজকের যে গল্পটা আপনাদের সামনে বললাম যে এখান থেকে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ঔষধের ভয়ে কেউ খাবার বন্ধ করে দেবেন না, আমরা অবশ্যই ঔষধ গ্রহণ করব এবং অসুখ ছোট হোক এবং বড় হোক এই অসুখ থেকে আমরা যেন পরিত্রাণ পাই, অর্থাৎ আমরা যেন হেফাজতে থাকতে পারি। আমাদের অসুখ হওয়ার সাথে সাথেই আমাদের কি করতে হবে, ঔষধের মাধ্যম হোক যে কোনো ডক্টরের পরামর্শের মাধ্যম হোক আমাদের অসুখের ব্যবস্থা করতে হবে। হতে পারে আজকের আপনার এই ছোট পেটের ব্যথা অসুখটাই হতে পারে আপনার জন্যে বড় ঝুঁকি এবং আপনার জন্যে হতে পারে একটা মৃত্যুর কারণ, অর্থাৎ অকাল মৃত্যু। আপনি যদি বুঝতেই না পারেন যে আপনার টাকা পয়সা সব কিছু আছে কিন্তু আপনি চিকিৎসা না করার কারণে আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে অকালে চলে গেলেন, ভাই যাওয়াটাই লাভ নয়। দুনিয়াতে থেকে সেই মালিকের প্রশংসা করা দাসত্ব করাটার নামই হলো মনুষ্যত্ব, মানুষের খেজমত করা, আপনার মাধ্যমে মানুষের কিছু উপকার হবে, আপনার মাধ্যমে মানুষের
রিজিকের ফয়সালা হবে, মানুষের কিছু সমস্যা দূর হবে, একেই বলা হয় মানুষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।